এই যে এই পলিথিনটাকে আমি পুরো একদম হ্যালো বন্ধুরা, আমার এই হ্যাপি গাছ গাছের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, সব সময় নার্সারি বা গাছপালা এই সব নিয়ে আমরা জড়িত, তার ভেতরে একটা কাজ হলো কলম বাঁধা। কারণ কলম বাঁধা শিখতে হবে, না শিখলে নিজের হাতে গাছ আপনারা তৈরি করতে পারবেন না। নিজের হাতে গাছ তৈরি করা মানে বিশাল একটা আনন্দের ব্যাপার। সেই গাছে যদি ফল পাওয়া যায় তাহলে তো তার থেকে বেশি আনন্দ আর কিছু হয়। অনেক নার্সারি ভিজিট করেছি বা অনেক নার্সারিতে গিয়েছি, গিয়ে গিয়ে আমার একটা অভিজ্ঞতায় কেমন গাছ গুটি কলম করতে হয় বা গ্রাফটিং করতে হয় সেসবগুলো আমি শিখেছি। নিজের হাতে আপনাদেরকে শেখাবো কিভাবে করতে হয়, আর খুব তাড়াতাড়ি এক বছরের ভেতরেই এই গাছগুলো আপনারা ফল পাবেন। তাহলে চলুন দেখে নেব কিভাবে এই গুটি কলম করতে হয় লেবু গাছে বা যে কোনো গাছের ক্ষেত্রে একই কলম। আর আমার এই চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক দেবেন, শেয়ার করবেন। তাহলে এই গুটি কলমগুলো করতে গেলে তিনটে জিনিসের দরকার। সেটা হলো, প্রথম হলো চাকু একটা লাগবে, দ্বিতীয় হলো একটা এখানে দুটো সুতুলি লাগবে দুই মাথায় বাঁধার জন্য, আর একটা লাগবে পলিথিন। এই তিনটি জিনিস, আর সামান্য কিছু গোবর মাখা, তার সাথে সাথে কিছু মাটি। তাহলে চলুন মাটি মাখাটা দেখে নেই কীভাবে মাখতে হয়। দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে গোবর আর কিছুটা মাটি। এই গোবরটা সব থেকে পুরনো, এক বছরের আগের যদি গোবর হয় খুব ভালো হয়, আর নতুন গোবর হলেও অসুবিধা নেই, গোবর হলেই হবে, কিন্তু পুরনো গোবর হলে খুব সবচেয়ে ভালো হয়। আমি এখানে গোবরের ভাগটা একটু বেশি দেবো, মাটির ভাগটা একটু কম দেব, দিয়ে এই দুটো ভালো করে এখানে মাখিয়ে নেব। দেখুন, এখানে আমার এটা মাখানো কমপ্লিট, একটা লাড্ডু তৈরি হয়ে গেল। এই লাড্ডু দিয়ে আমি কলমটা বাঁধব। দেখুন, এই গাছে অলরেডি ফল ধরে আছে লেবু গাছ। এইটা সেই সিডলেস গন্ধরাজ লেবু। এই গাছটাতেই আজকে আপনাদেরকে গুটি কলম করে দেখাব। দেখুন, এখানে কিন্তু প্রচুর কাঁটা আছে। আপনারা যখন করবেন এই কাঁটাগুলো আগে কিন্তু ছেঁটে নেবেন, কেটে নিয়ে ফেলে দিতে হবে, না তো হাতে কিন্তু। দেখুন, এই যে গিট, এই গিটের একটা ঠিক মাথার দিক দিয়ে কাটবো আর একটা গোড়ার দিক দিয়ে কাটতে হবে। মানে এই গিটটার, এই যে ওপরে গিটটা, ওপরে গিটটা থাকবে, ওপরে গিটের নিচ দিয়ে একটা কাটতে হবে আর গোড়া দিয়ে একটা এখান দিয়ে কাটা পড়বে। দেখুন, আমি কাটছি, এটা খুব বেশি জোর করে চাপ দিয়ে কাটবেন না, আলোকায় কাটবেন, কারণ চাপ দিয়ে কাটলে কিন্তু এখানে ভিতরের যে শক্ত অংশটা থাকে ওটাকে বেশি আঘাত দেওয়া যাবে না। এবারে এর থেকে আর কিছুটা 1 ইঞ্চি দূরে নিচে এখানে আর একটা কাটা পড়বে। এইবারে এই ছুরির মাথা দিয়ে হালকা করে এইভাবে চেপে এটাকে ছালটাকে তুলে দেব, ছালটাকে তুলে দেব। এই যে ছালটা উঠে গেল। এইবারে এর উপরে একটা ক্যাম্বিয়াম লিয়ার বলে একটা ইয়ে থাকে, পাতলা ধরনের একটা, এটাকে হালকা করে চেঁচে ফেলে দিতে হবে। দেখুন, আমার এখানে কাটা কমপ্লিট,
এই যে গিটটা আছে এই গিটটাই এই গিটের গোড়া দিয়ে শিকড়টা তৈরি হবে। এইবারে আমি এই মাটিটা বানানো মাটিটা এই গিটের ওপর দিয়ে গিটটা যেন ঢাকা পড়ে ওর সঙ্গে। এই যে দেখুন দেখুন এইবারে এই পলিথিনটাকে আমি পুরো একদম গোল করে এর সাথে জড়িয়ে দেব। আর হ্যাঁ, এখানে কিন্তু একটা বিষয় আছে, সেটা হলো আপনারা সবসময় সাদা পলিথিনটাকে ব্যবহার করবেন, কারণ শেকড় যদি আসে, সাদা পলিথিন যদি দেওয়া হয়, বাইরের থেকে আপনারা দেখতে পাবেন শেকড় আসছে কিনা, কালো পলিথিন বা অন্য পলিথিনে আপনারা কিন্তু বুঝতে পারবেন না। এইবারে এখানে আমি সুতুলি দিয়ে এটাকে পুরোপুরি টাইট করে দুই মাথা বেঁধে দেব। দেখুন নিচের দিকে আর একটা গিট দেব এখানে টাইট করে, এখানে জল বৃষ্টি বা হাওয়া কোনো রকম কিছু ঢোকার প্রয়োজন নেই। গোবর দেওয়া আছে, মাটি নরম থাকবে, মোটামুটি 20 দিনের ভেতরে, 15 থেকে 20 দিনের মধ্যে এখানে শিকড় গজিয়ে যাবে। তারপরে পরের ভিডিওতে দেখাবো কিভাবে এই গাছটাকে কাটতে হয়, কেটে কিভাবে মাটিতে বসাতে হয়। তাহলে আজকের পর্যন্ত এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম, ধন্যবাদ।